কোরআন এরকম কিছুটা প্রমাণ পাওয়া যায় যে আপনাদের আমি শুনেছি তো তো এভিডেন্স না তারা তো দাবি করতেই পারে বাস্তবে কি এর আগে কি ইসলাম ছিল ইতিহাস কি বলে সেটাই আপনার কাছে জানার এখানে আমি আমরা যতটুকু মানে ইসে পড়েছি আর কি আহ ছশো বাইশ খ্রিস্টাব্দে ইসলামের উদ্ভব ঘটে শব্দ মানে তারা যেভাবে ডিফাইন করে ডেফিনেশনটা হচ্ছে যারা আহ ঈশ্বরের কাছে এক ঈশ্বরের কাছে নিজেকে সাবমিট করে হ্যাঁ তাদেরকে মুসলিম বলা হয় যারা এক ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে আত্মসমর্পণ করে ইসলাম ইসলাম শব্দটার অর্থটাই হচ্ছে আত্মসমর্পণ করা হ্যাঁ এখন যারা এটা করে তাদেরকেই যদি মুসলিম হিসেবে গণ্য করা হয় সেই হিসেবে তারা বলতে পারে যে এটা আগে থেকে ছিল কারণ তো অনেকে এক ঈশ্বরের কাছে নিজেকে সাবমিট করেছে সেই সেই সংজ্ঞা ধরলে হিন্দুদের মধ্যে অনেক মুসলমান পাওয়া যেতে পারে বৌদ্ধদের মধ্যে অনেকে মুসলমান পাওয়া যেতে পারে না এমনকি আফ্রিকার জঙ্গলেও এরকম অনেককে পাওয়া যেতে পারে যারা ওই সংজ্ঞা অনুসারে মুসলিম এখন তারা এই সংজ্ঞাটাকে ভিত্তি ধরে ওই আব্রাহামিক যে ধর্মগুলো সেই ধর্মগুলোর যে কথিত নবী তাদেরকেও তাদের ধর্মের লোক বলে মনে দাবি করে তো এরকম দাবি তো যে কেউই করতে পারে যে কেউ করলে তো হবে না সেটা তো একটা वैलिड এভিডেন্স দেখাতে হবে কিন্তু এরকম কোন वैलिड এভিডেন্স নাই যে তারা মুহাম্মদের যে ইসলাম সেই মুহাম্মদের ইসলাম যে তারা পালন করতো এরকম কোন এভিডেন্স আমাদের কাছে নাই বলেন কিউ আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় আদম ওরা ওদের দাবি যে আদম পৃথিবী প্রথম মানুষ কি সেখান থেকেই সবার সৃষ্টি হইছে এটা তো দাদা আমার কি ভুল হচ্ছে কি মানে ওরা এটা দাবি করে তো আদম থেকে ওদের সৃষ্টি হয়েছে আচ্ছা তাই আদম যদি ওর থেকে সৃষ্টি হয়েছে ও কাকে বিয়ে করে বা কি এরকম কোনো এভিডেন্স আছে কি আমাকে বিয়ে করে বা কি আদম হচ্ছে কি আদমের সাথে আদমের বুকের বাম পাজরের হাড় থেকে আরেকটা আরেকজনকে সৃষ্টি করছে তার নাম হচ্ছে হাওয়া তারপরে হাওয়া আদম হাওয়াকে তার পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে এরপরে তারা বাচ্চা কাচ্চা মানে বাচ্চা কাচ্চা পয়দা করছে সেই বাচ্চা কাচ্চা ভাই বোনের ভিতরে ওই কাজ করছে হ্যাঁ ভাই বোন মিলেমিশে ওই কাজ করছে ভাই বোন মিলে মিশে কাজ করার পরে তাদের আবার বাচ্চা কাচ্চা জন্ম ঠিক আছে এখন এটা হচ্ছে ইসলামের আকিদা ইসলাম এটা বলে আপনাকে আমি সেই জিনিসটা আমরা বহুবার দেখিয়েছি আসলে আবারও আপনি যদি চান তাহলে সেই ভিডিওটা দেখা দিতে পারি যে হাবিল কাবিল কাদেরকে বিয়ে করেছিল সেটা আচ্ছা দেখি আমি পাই কিনা হাতের কাছে পাই কিনা আপনি একটু অপেক্ষা করেন এতগুলা ভিডিও হয়ে গেছে যে মানে এখন মানে ইয়া করাই মুশকিল হয়ে গেছে যে এত দলিল প্রমাণ হয়ে গেছে যে কোনটা কোন জায়গায় রাখছি সেটা একটু বের করতে সময় লাগে হ্যাঁ একটু অপেক্ষা করেন গেল এটাই আমার কাছে ছিল কিন্তু এখন তো খুঁজে পাচ্ছি না আহ সময় অনেক দূরে থাকে খুঁজে মুশকিল হয়ে পড়ে আহ আর একটা বিষয়ে আমার আহ ইসলামে আহ কোনো পশু কামিতা মানে পশু কামিতার যে বিষয়টা রয়েছে যে আমি কোথাও আহ পড়েছিলাম কি মানে ওটা কতটুকু valid আমি বলতে পারবো না ওইখানে বলা হয়েছে যে মোহাম্মদ বাড়ির বাইরে গিয়েছিল এবং একটি ছাগলকে দেখলো এবং সেটা না না এরকম কোনো এরকম কোনো দলিল নেই ভাই এটা ভুল মিথ্যা এগুলা কেউ নাকি

হ্যাঁ এখন সেভাবে এভাবে আসলে বলা নাই যে ভয় পেয়েছিল কুকুর দেখে ঢুকে নেই কি ঢুকতে চায়নি আচ্ছা কালো কুকুর কালো কুকুর দেখেছি মানে যাই হোক আচ্ছা

আহ আবারও আবা আলি হাসালাম গর্ভবতী ভাই সন্তান জন্ম দিলেন সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার ছিল এই বছর যে ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ে বিয়ে হতো এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ আশেপাশে ছিল না ফলে নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো তবে করে তো এর ফলে বাই ডিফল্ট আবা আলি ছেলে কাবিলের ভাগে এসে উঠলো তার পরের টার্নের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে তার নাম ছিল লাবুদা লাবুদার সাথে কাবিলের বিয়ে হবে এবং হাবিলের সাথে একইমা বিয়ে হবে এটাই ফিক্স করা হবে

পরে আবার আল্লাহ পাকের একটু মাইন্ড মন মানসিকতা একটু পরিবর্তন হয় সে আবার পরে বুঝতে পারে যে এটা আমরা ঠিক হয় পরে আবার ভাই বোনের এসে এগুলা করাটা আবার নিষিদ্ধ করে দেয় হ্যাঁ আল্লাহ পাক মাঝে মাঝে নিজের ভুলও বুঝতে পারে মানে ভুল করছি ভুল করে তারপরে এটা মানে করে ফেলছি তখন মানে কিন্তু আগেই দুইটা দুইটা আদম হাওয়া বানাইতে পারতো তাই না দুইটা দুইটা আদম হইতো না এরকম একটা কাজ করতে হতো না দুই ফ্যামিলিতে একটা ছেলে একটা মেয়ে হইলে তারা বিয়ে টিয়ে করতে পারতো কিন্তু দেখা গেলো যে এখানে একটা প্রবলেম দেখা দিল যে একটা ছেলে একটা মেয়ে বানানোর কারণে যে প্রবলেমটা দেখা দিল হাবিল কাবিল জন্ম নিল এবং তাদের দুই বোন জন্ম নিলো তখন তাদের বোনদের সাথে করতে হইলো এই জিনিসটা একটা প্রবলেম হয়ে গেল আর কি আল্লাপাক মনে হয় এই জিনিসটা ভাবে নাই আগে মানে পরিকল্পনাটাতে একটু সমস্যা ছিল আল্লাপাকের এই আল্লাপাক ভাবে নাই আগে যে এরকমের একটা বিপদের ভিতরে পড়তে হবে পরে গিয়ে আল্লাপাকে জিনিসটাকে নিষিদ্ধ করেছে হ্যাঁ বলেন দাদা আমরা আর বুঝতে এটা সাইন্টিফিকালি ভাবি তাহলে এর তো কোনো ভিত্তি তো তেমন খুঁজে পাওয়া যাবে না বা কোনো রকম লজিক যে পাঁজর থেকে বা কোথা থেকে বুক্ষ বা কোথা থেকে এই সৃষ্টি হলো তাতে হাস্যকর কথা কোনো পাজর থেকে যদি কাউকে সৃষ্টি করা হয় তাহলে তার তার ক্লোন চাইল্ড তাই না ক্লোন বেবি হবে পাজর থেকে যদি কাউকে থেকে যদি কাউকে তৈরি করা হয় তাহলে সে তার ক্লোন মানে হচ্ছে একদম মেয়ে যদি তৈরি করা হয় তাহলে তো সে তার মেয়ে হয় হ্যাঁ মনে মনে করেন আমার শরীর থেকে যদি কোন একটা মানে সন্তান উৎপাদন করা হয় তাহলে সেটা তো আমার সন্তান হবে আমার বাচ্চা হবে আমার শরীর থেকে যে জন্ম নেবে সে হচ্ছে আমার বাচ্চা হয় আদমের শরীর থেকে যদি হাওাকে তৈরি করা হয় থাকে তাহলে সেটা তো আদমের মেয়ে হয় আর আরেকটা বিষয় হচ্ছে যে এই রকমের যদি ক্রস ব্রিডিং হয় তাহলে সেই প্রজাতি পৃথিবীতে বেশিদিন টিকে থাকে না প্রতিবন্ধী শিশু জন্ম হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আমরা যেটা বলি যে মানে ক্লোজ রিলেশনশিপ যদি হয় সেখান থেকে যদি বাচ্চা জন্ম নেয় সেটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার এটা বাচ্চাদের ভিতরে প্রতিবন্ধী বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বৃদ্ধি করে ফেলে এবং আহ যেটা হয় যে সেই বাচ্চাদের ভিতরে অসুখ বিসুখ রোগ ব্যাধি অনেক বেড়ে যায় বেড়ে যাওয়ার সম্ভাবনা হয় পাকিস্তানের ভিতরে পাকিস্তানে এই জিনিসটা দেখা যায় বেশি যে ক্লোজ কাজিনদের ভিতরে তারা বিয়ে করে এই কারণে পাকিস্তানের বেশ কিছু জনগোষ্ঠীর ওপরে বিভিন্ন পরীক্ষা চালিয়ে দেখা গেছে যে তাদের ভিতরে প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা এবং অন্যান্য রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেই বাচ্চাদের ভিতরে সেই চিলড্রেন চিলড্রেন ভিতরে সেই চিলড্রেন চাইল্ডের ভিতরে তো এই জিনিসটা আমরা ডিসকারেজ করি যে কিন্তু এই জিনিসটা বিভিন্ন পরীক্ষাতে দেখা গেছে যে এরকম ক্রস ব্রিডিং যদি একটা জনগোষ্ঠীর ভিতরে হতে থাকে তখন একটা বড় প্রবলেম হয় পুরো জনগোষ্ঠীটা একটা প্রতিবন্ধী জনগোষ্ঠীতে পরিণত হতে পারে আমেরিকাতে কিছু আহ এলাকা আছে যেখানে এরকম ক্রস ব্রিডিং হইতো তারা খুব ক্রস ব্রিডিং করতো এবং তা তখন দেখা গেছে পুরো জন মানে গ্রামটাই একদম মানে ওদের চেহারা দেখলে আপনি একদম ভয় পেয়ে যাবেন হ্যাঁ আপনি একটু ইন্টারনেটে সার্চ দেন যে ইনসেস্ট সম্পর্ক হয়ে মানে করে পৃথিবীর বিভিন্ন গ্রামে মানুষ ইনসেস্ট সম্পর্কের ভিতরে থাকতো এবং

আমি ভুল বলেছি ক্রস ব্রিডিং না ইন্টার যদি হয় তাহলে এই ভয়ঙ্কর ইয়া সমস্যা তৈরি হতে পারে হ্যাঁ অলমোস্ট আই ভাই বলেন আরেকটা বিষয় আল্লাহ কাফেরদের ভালোবাসেন না এবং যেগুলো হারাম সেগুলো তাহলে যখন উনি পছন্দই না তাহলে উনি পৃথিবীতে দিয়েছেন কেন সেটাই তো একটা প্রশ্ন প্রশ্নের মুখে যে যে আমরা মানে যারা কাফের রয়েছে অন্য কোন কাজে হয়তো দিয়েছে এরকম বলবে মুমিনা বলবে যে অন্য কোন দরকারে দিয়েছে কিন্তু এটা করতে না করে দিয়েছে তো পরীক্ষা করার জন্য আপনাকে যে আপনি করেন কিনা কিন্তু ওই যে আদমকে যখন বানিয়েছিল তখন তো একটা গাছের ফল খাইতে নিষেধ করেছিল তখন আদম আর হাওয়া সেটা খেয়ে ফেলছিল এরকম গল্প শোনা যায় এরকম গল্প আছে ইসলাম মানে আব্রাহামিক ধর্মগুলোর ভিতরে কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওই ফলটা তাহলে ওইখানে রাখলো কেন ওই ফল গাছটা ওইখানে তাহলে রাখলো কেন ওরা গাছটা না রাখলেই পারতো ঠিক আছে অলমোস্ট এইথিয়েস ভাই আপনি যে প্রশ্নগুলো করছেন এগুলো আসলে অসংখ্যবার আমরা আলোচনা করেছি অসংখ্যবার উত্তর দিয়েছি আপনি পুরনো ভিডিওগুলো একটু সার্চ করে দেখেন পুরনো ভিডিওগুলো একটু দেখ শোনেন আমার মনে হয় যে ওইখানেই সেই উত্তরগুলো দেয়া আছে ঠিক আছে ভাই আর আর সামান্য প্রশ্ন সামান্য প্রশ্ন আপনাকে আর একটু কষ্ট দেব কুরআনের কোরআনের লেখকটা তো মানে নিজে মোহাম্মদ তো কুরআন লেখেননি